হাই ফ্রেন্ডস, আমি রাহুল আর আমার সাথে রয়েছে আমার বন্ধু বরুণ। আজকের আমরা চলে এসেছি একটা অন্য ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, এবং হাওড়া ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত শহর হচ্ছে উলুবেড়িয়া। আর উলুবেড়িয়া বিখ্যাত কিসের জন্য? উলুবেড়িয়া মা আনন্দময়ী কালী মন্দিরের জন্য। এবং এই মুহূর্তে আমরা দুজনে রয়েছি মা আনন্দময়ী কালী মন্দিরের একদম গর্ভগৃহে, এবং সেই তার বারান্দাতে বসে রয়েছি। এবং আজকে সারাদিন আমরা এখানটাই মায়ের মন্দিরে কাটাবো, পূজা দেবো, এবং মায়ের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তো থাকবে। এবং এই মন্দির তৈরির পিছনে একটা রয়েছে প্রাচীন ইতিহাস, সেই ইতিহাস কি সেটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার সাথে এই কালী মন্দিরের পুরো যে ভিডিও চিত্র সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই কালী মন্দিরকে কেন্দ্র করে এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, ছোট মন্দির বলা ভুল। এখানে একটা আটচালা রয়েছে, সেখানে তারপরে রয়েছে সরাইখানা যেখানে বিভিন্ন ধরনের পুজো সরঞ্জাম থাকে, তারপর একটা মানে কি বলবো রান্নাঘর যেখানে মানে ভগবানের প্রসাদ করা হয়, এবং এখানে টুকরো টুকরো দেবতার মূর্তি চারিদিকে ভর্তি, এবং সেইটাকে ঘিরে একটা বিশাল বড় এরিয়া জুড়ে বিভিন্ন ধরনের মন্দির সৃষ্টি হয়েছে। কিন্তু এইটা সম্পূর্ণরূপে হুগলি নদীর তীরে অর্থাৎ উলুবেড়িয়া একদম কাছাকাছি অবস্থিত। তো এর সাইট সিনটা এতটাই সুন্দর যে মাকে কেন্দ্র করে প্রচুর লোকজন, প্রচুর দর্শকের তো ভিড় লেগেই থাকে। তারপর যেহেতু নদীর পাশেই এই মন্দিরটি অবস্থিত, সেহেতু এখানে প্রচুর দর্শনার্থী এবং পর্যটকরা যাতায়াত করে। তো আমরা এই প্রথম এলাম এবং মায়ের দর্শন করে আমি সত্যিই অপূর্ব লাগছে। এবং আমরা এমন টাইমে এসেছি মায়ের গর্ভগৃহের দরজা খোলা হয়েছে, এবং সেই টাইমে মাকে পুরো একদম সামনাসামনি থেকে দেখছি। আর মায়ের গর্ভগৃহের দরজা বিকাল চারটের সময় খোলে, তো আমরা চারটের আগেই পৌঁছে গেছিলাম। তো আমরা মায়ের দর্শনটা করলাম, অপূর্ব, মানে যাকে বললে আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনারা সামনে এসে এই জিনিসগুলো অনুভব করবেন, উপলব্ধি করবেন এবং মায়ের দর্শন করবেন। এবং বরুণ তুই যেমন ভাবে বলছিস, আমরা এই মুহূর্তে বসে আছি, এই মুহূর্তে মায়ের চারধারে মন্দিরের উপরে যে লাইটিং গুলো আমরা ভিডিওতে দেখাবো, ভিডিওতে অবশ্যই দেখাবো, চালু করে দিয়েছে। আর তুই যেটা বলছিলিস বরুণ, যে মায়ের মন্দির যেটা সেটা তো রয়েছে, এবং মায়ের মন্দিরকে কেন্দ্র করে আরো ছোট ছোট যে মন্দিরগুলো রয়েছে, যেমন সেখানে রাধা কৃষ্ণ রয়েছে, বজরংবলী রয়েছে, এবং তোর জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, এবং সাবিত্রী সত্যবানেরও যে ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং আরও একটা বিশেষ কথা বলতে হয়, এই উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরকে কেন্দ্র করে রাসের উৎসব কিন্তু এই উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরের মধ্যেই হয়। এটা না বললেই একেবারে সব থেকে ডিসেম্বরের শেষ দিকে আপনারা আসবেন, এসে আপনারা দুটোকেই মানে দেখতে পাবেন এবং দুটোর আনন্দই একসাথে উপভোগ করতে পারবেন। আমরা এসেছি আজকে শনিবার দিনে, এবং এই শনিবার দিনে আমাদের মায়ের একটা স্পেশাল পুজো হয়, দর্শনার্থীদের একটু আমাদের এই চারিদিকে মন্দিরে চারপাশে এত দর্শনার্থী, এত লোকের ভিড়, সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন আমাদের ভিডিও আছে, আমরা এখান থেকে শুরু করছি। কালী যেমন করাল বদনা, তেমনি তিনি বরাভয় দাত্রী, আবার তিনি আনন্দময়ী। বাংলা জুড়ে অসংখ্য জায়গায় কালী বিরাজ করছেন আনন্দায়িনী আনন্দময়ী রূপে। সিঙ্গুর থেকে কৃষ্ণনগর রাজবাড়ি, নিমতলা মহাশ্মশান থেকে হাওড়া আনন্দময়ী কালিকা গোটা বঙ্গেই বিরাজ করছেন। হাওড়ার উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির হল আনন্দময়ী কালী। গঙ্গা তীরে 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বয়স 103 বছর। তৎকালীন মহাকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল মন্দির। দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেতপাথরের তৈরি সব আসনে শায়িত থাকেন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরে দেবী কালিকা তিনটি রূপে পূজিত হন, সাত্ত্বিক, রাজশ্রী ও তামসিক। প্রতিদিন দেবীর ভোগ নিবেদন করা হয়, ভোগে নিরামিষের আধিক্য সর্বাধিক। প্রতিদিন মায়ের ভোগে থাকে ভাত, ডাল, তরকারি, পরমান্ন সহ বিভিন্ন পদ। দেবী কালিকা এখানে তন্ত্রমতে এবং বৈদিক রীতিতে অর্থাৎ দুটি মতেই পূজিত হন। দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন। মন্দিরে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষ আসেন। সর্বধর্ম সমন্বয়ের সাক্ষী দেবী কালিকা। দেবী কালিকার প্রতি বিশ্বাসের টানেই
সারা বছর মন্দিরে ভক্তের ভিড় লেগে থাকে। উলুবেড়িয়ার শতবর্ষ প্রাচীন শিশি আনন্দময়ী কালীবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নদীতে স্নান সেরে আনন্দময়ীর পুজো দেন ভক্তরা। বছরের বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধ্যা ভক্তের ভিড় থাকলেও কালী পুজোর রাতে উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে বেশ। বছরের এই বিশেষ তিথিতে স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন মা। কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে, আলোয় সেজে ওঠে গোটা মন্দির। আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি তৈরি নিয়ে নানান গল্প ও জনশ্রুতি রয়েছে। শোনা যায় সেই সময়ের ম্যাজিস্ট্রেট যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দির নির্মাণের উদ্যোগ নেন। আন্দুলরাজ শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করেন। শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রামবাগ গ্রামে কষ্টি পাথরের মূর্তি নির্মাণ করার সময়ে তার চোখে পাথরের কুচো পড়ে গেলে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন, মেয়েটি বলেন, তোমার চোখে কিছু হয়নি। বালিকার মুখে এই আশ্বাসবাণী শোনার পর চোখ খুলেই গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়া কালীবাড়ির দেবীর রূপদান করেন। বাংলা 1327 সালের 17ই বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশীতে উলুবেড়িয়া কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলের মা আনন্দময়ী। এরপর থেকেই মায়ের অলৌকিক মহিমার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। কালী পুজোর রাতে মায়ের রূপ দেখে মনে হয় মা যেন ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য দুহাত ভরে আশীর্বাদ করছেন। প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখের গরমে উলুবেড়িয়ার কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। মা যেমন শান্তিদায়িনী, আবার তিনি আনন্দদায়িনী। উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসব পালিত হয়। প্রায় 71 বছর যাবৎ মন্দিরে রাস উৎসব পালিত হচ্ছে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের রাস উৎসব দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। রাস উৎসব ছাড়াও মন্দিরে প্রতি অমাবস্যায় পূজা হয়। পয়লা বৈশাখে বিশেষ পুজো, দুর্গাপুজো, রান্না পুজো, ঝুলন যাত্রা ইত্যাদি পালিতও হয়। বন্ধুরা, আমাদের উলুবেড়িয়া যে মা আনন্দময়ী কালীমাতার মন্দির সেটা আমরা আজকে ঘুরলাম। সারাদিন বেশ ভালোই কাটলো, বরুণ কেমন কাটলো তোর? দারুণ কেটেছে। হয়তো একটু কষ্ট হয়েছে, সারাদিনে একটু ধকল গেছে, কারণ আমরা এখানে ওখানে ঘুরেছি, কিন্তু বেশ ভালোই লেগেছে। মানে একটু কষ্ট না করলে কেষ্ট পাবো কোথা থেকে? মায়ের দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত মায়ের দর্শন করতে পেরেছি, মন্দিরের গেট খুলেছে এবং আমি দেখলাম চারটের পর থেকে প্রায় দর্শনার্থী ঢল নেমেছে, এবং চারটের পর থেকে ওই যে গেট খোলে মায়ের, এটা আই থিঙ্ক মনে হয় রাত 8টা 9টা পর্যন্ত থাকে। আচ্ছা, এবং এই যে লাইটিং গুলো দিয়েছে মন্দিরটা জাস্ট অপূর্ব লাগছে। তো অপূর্ব লাগছে বলে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের বাড়ি ফিরতে হবে। আমাদের এখান থেকে বাড়ি অনেক দূর। তো আমাদের ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ফ্রেশ ব্লগ বা ফ্রেশ পর্ব নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেভালদার অফিসিয়ালের সাথে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব নিয়ে। স্টে টিউন উইথ আস, অনলি অন এনজয়মেন্ট উইথ আস।